আসসালামু আলাইকুম একটা হোম মেড হেয়ার সিরাম বানানো যেটা খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায় এবং এটা তোমাদের ডাল ফ্রিজি রুক্ষ শুষ্ক চুলে প্রাণ ফিরিয়ে আনবে চুলকে ভেতর থেকে কন্ডিশন করে ম্যানেজেবল জটমুক্ত সিল্কি করে তুলবে তাহলে কথা না বাড়িয়ে হোম মেড হেয়ার সিরাম টা বানানো দেখে ফেলি তবে দেখার আগে ভিডিও টা একটা লাইক করে দাও আর সিম্পল ন্যাচারাল বিউটি টিপস পেতে এক্ষুনি উলফাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সিরাম বানাতে আমাদের লাগবে গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারো আর রিজনেবলের মধ্যে এটাও নিতে পারো এটা গোলাপ জলের সাথে গ্লিসারিনও অ্যাড করা আছে গোলাপ জল চুলের আগাফাটা দূর করে নরম ও সিল্কি করে তোলে সেকেন্ড উপাদান হচ্ছে অলিভ অয়েল আগেই বলে রাখি অলিভ অয়েল যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অলিভ অয়েলের পরিবর্তে ভিটামিন ই ক্যাপও ব্যবহার করতে পারবে তবে আমি সিরামটা অলিভ অয়েল দিয়েই বানাই আমি এখানে লাকি অলিভ অয়েল ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করতে পারো যাদের চুলের উজ্জ্বলতা হারিয়ে গেছে দেখলে নিষ্প্রাণ মনে হয় তারা অলিভ অয়েল ব্যবহারে চুলকে অনেকটাই হেলদি করে তুলতে পারবে এরপর লাগবে অ্যালোভেরা তোমরা চাইলে ফ্রেশ অ্যালোভেরা লিভসও ইউজ করতে পারো বা আমার মতন জেলও ইউজ করতে পারো অ্যালোভেরা মাথার ত্বকে অ্যালার্জি দূর করে খুশকে দূর করে ও চুলে ভিটামিন সি যোগায়। আর সবশেষে লাগবে একটা গ্রিন টি টি ব্যাগ গ্রিন টি এর পরিবর্তে চাইলে সাধারণ চা পাতাও ব্যবহার করতে পারবে তবে গ্রিন টি ব্যবহারেই সিরামটা সবচেয়ে ভালো হয় গ্রিন টিতে থাকা ভিটামিন সি ই ও অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত চুল বাড়তে সাহায্য করে তো আমি প্রথমেই গরম পানিতে গ্রিন টিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এবারে একটা বাটিতে সবকিছু মিক্স করব প্রথমেই দু চামচ গোলাপ জল নিচ্ছি তারপর অ্যাড করব দু চামচ অ্যালোভেরা জেল ফাইনালি অ্যাড করব এক চামচ অলিভ অয়েল ভিটামিন ই ব্যবহার করলেও এক চামচে ব্যবহার করতে হবে তারপর ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না অ্যালোভেরার কালারটা ট্রান্সপারেন্ট থেকে এমন হোয়াইট হয়ে আসে সাদা স্মুদ একটা ক্রিমের মতন হয়ে যাবে আমাদের লাগবে একটা স্প্রে বোতল যাতে করে সিরামটা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো মতো স্প্রে করতে পারি তো এবারে আমাদের বানানো মিশ্রণটা স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি আর আগে থেকে রাখা গ্রিন টিটাও বোতলটায় ঢেলে দিচ্ছি খুব ভালো করে করে শেক নিতে হবে যাতে উপাদানগুলো ঠিকঠাকভাবে মিশে যেতে পারে তাহলেই তৈরি হয়ে গেল খুবই ইফেক্টিভ একটা ন্যাচারাল ডিআইওয়াই হেয়ার সিরাম সপ্তাহে দুই থেকে তিন দিন গোসলের এক ঘন্টা আগে এই সিরামটা সম্পূর্ণ স্কাল্পে ও চুলে ভালো মতন স্প্রে করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এবং শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তবে যদি আগেই চলে শ্যাম্পু করা থাকে তাহলে আর শ্যাম্পু করে ধোয়ার দরকার নেই আশা করি আমার আজকের রেমিডিটা সবাই ট্রাই করবে ও কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি